Hi guys, this is Abir from Abir Technology. আজকে চলুন আমি এসইও কোর্সের দ্বিতীয় পর্বটি আপনাদেরকে দেখাবো এবং প্রথম দিন আমি আপনাদেরকে এসইও কোর্সের সিলেবাস সম্বন্ধে বলেছিলাম আজকে আমি আপনাদেরকে স্টার্ট করব প্রথম যে আমি কোর্সটা আপনাদের জন্য করেছি সেটা হোয়াট ইজ ডোমেন এবং ডোমেন কি সো চলুন আমরা দেখে নিই এবং তার সাথে সাথে আমি যেটা দেখাচ্ছি হচ্ছে হোয়াট ইজ ডোমেন এক্সটেনশন সো ফার্স্ট আমি গুগলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি এটাকে বলছে আমাদের ব্রাউজারের সার্চ বার এবং এই সার্চ বারে আমরা কোনো কিছু ডোমেনকে লিখে সার্চ দিই সো চলুন আমি জাস্ট স্যার নাম দিচ্ছি যে গুগল এটা একটা ডোমেন আমি সার্চ দিচ্ছি ইউটিউব এটাও একটি ডোমেন সো এইরকম করে আমাদের দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় যেখানে আমাদের ইউটিউব ডট কম কিংবা গুগল ডট কম এইটা হচ্ছে আমাদের ডোমেন তো এই ডোমেনের রেসপেক্টে আমাদের এই গুগল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাচ্ছে তো এই ভিডিও টিউটোরিয়ালটি খুবই ইজি ভিডিও টিউটোরিয়াল একদম বানাচ্ছি আপনাদের জন্য আমি কারণ যারা প্রথম এসইও শিখতে এসেছেন তাদের ডোমেন কিংবা ডোমেন নেম কিংবা ওয়েব হোস্টিং এইগুলো সম্বন্ধে সেরকম একটা জানা নেই সো তাদের জন্যই আমি এই টিউটোরিয়ালটি বানাচ্ছি এবং যারা জানেন তাদের অবশ্যই আপনারা এই টিউটোরিয়ালটিকে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে কোনো এসইও কোর্সের অসুবিধা হবে না আপনাদের সো দেখতে পাচ্ছেন আমি আজকে যেটা সার্চ দিলাম হোয়াট ইজ ডোমেন এক্সটেনশন এই যে এক্সটেনশনটা কী হচ্ছে এবার আমি চলে আসি যে আমি যখন গুগল বলে সার্চ দিলাম দেখতে পাচ্ছেন এখানে https://www.google এইটা হচ্ছে ডোমেন নেম এবং যে ডোমেন এক্সটেনশন যেটা বলছে ডটের পরে ঠিক ডটের পরে ডট কম সো ডোমেনের একটা এক্সটেনশন হয়ে থাকে ডট কম হয় ডট নেট হয় ডট ইন হয় ডট কো ডট ইন হয় এইরকম প্রত্যেকটা এক্সটেনশন হয় সো সেটা আমরা জেনে নিলাম কীভাবে আমাদের ডোমেন এক্সটেনশন আমরা খুঁজে পাবো ওকে সো গুগলের পরে যে ডট কমটা লিখেছে সেটা হচ্ছে ডোমেন এক্সটেনশন যদি আমি একটু গুগলে সার্চ দিই এখানে আমি যদি লিখি ডোমেন এক্সটেনশন সো আমরা সেখান থেকে এক্সাম্পলগুলো দেখে নিতে পারবো যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে ডট এডু ডট কম ডট নেট ডট ওআরজি ডট গভ যেরকম বিভিন্ন রকম এক্সটেনশনগুলো সেগুলো আমরা জেনে নিতে পারবো তো আমরা যদি একটু পড়ে নিই এখানে কি আছে দেখে নিই এই ডোমেন নেম ইজ অ্যান আইডেন্টিফিকেশন স্ট্রিং দ্যাট ডিফাইন্স এ রিয়েল নেম অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি অথরিটি অর কন্ট্রোল উইদিন দ্য ইন্টারনেট ডোমেন নেমস আর ইউজ ইন ভেরিয়াস নেটওয়ার্কিং কনটেক্সট অ্যান্ড ফর অ্যাপ্লিকেশন স্পেসিফিক নেমিং অ্যান্ড অ্যাড্রেসিং পারপাস ওকে সো এটা আমরা কোনো নেমিং অ্যাড্রেসিং পারপাস আমরা এটা ইউজ করে থাকি এক্সটেনশনটা সো সেটা হতে পারে ডট কম হতে পারে ডট নেট হতে পারে কিংবা ডট কো ডট ইন হতে পারে এই রকম অনুযায়ী আমরা এখানে অনেকগুলো সাইট দেখতে পাচ্ছি এক্সটেনশন ব্যবহার করে থাকি যেটা বললাম ডট ওআরজি হতে পারে এখানে ডট কম আছে সো আমরা এইভাবে ডোমেন এক্সটেনশন খুঁজে পাই এরপরে যেটা হচ্ছে আমাদের যে হোয়াট ইজ ওয়েবসাইট এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউটিউব যে ওপেন করেছি আমরা তো প্রথমে ডোমেন নেম এবং তার এক্সটেনশন দিয়ে ডোমেনটাকে ওপেন করেছি তার এসপেক্টে যে আমাদের এখানে যেগুলো দেখাচ্ছে যে পিকচারাইজ দেখতে পাচ্ছি বা একটা সুন্দর জিউআই ইন্টারফেসকে দেখতে পারি অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আমরা বলতে পারি জিউআই ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটাই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ফ্রন্ট এন্ডে শো করছে সো এই ডোমেন নেমে এক্সটেনশনের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে ঠিক সেমভাবে আমরা যদি দেখি এখানে আমরা কোনো একটি ওয়েবসাইটকে যদি আমরা ওপেন করি আমরা ডোমেন নেম এক্সটেনশনটা করলাম এবং করার পর দেখতে পাচ্ছি একটা সুন্দর জিওআই ইন্টারফেস এসে গেছে সো আমাদের এখানে একটা এটা যেটা আমাদের দেখাচ্ছে বিভিন্ন রকম সি প্যানেল ইমেল ডোমেন রেজিস্ট্রেশন এটা একটা ওয়েবসাইট সো ওকে এটাকে আমরা ওয়েবসাইট বলে থাকি এবং হোয়াট ইজ ওয়েব সার্ভার এই জিনিস দুটো আমি নেক্সট দিন আপনাদেরকে করাবো হোয়াট ইজ ওয়েব সার্ভার হোয়াট ইজ ওয়েব হোস্টিং কী জিনিস এবং হোয়াট ইজ টিএলডি অর্থাৎ টপ লেভেল ডোমেন
এগুলো প্রত্যেকটা কোর্সটাই আমি আপনাদেরকে করাবো। আজকে আমি যেটুকু আপনাদেরকে দেখালাম যে হোয়াট ইজ ডোমেন কি, হোয়াট ইজ ডোমেন এক্সটেনশন কি, হোয়াট ইজ ওয়েবসাইট। সো আমি এই তিনটে জিনিস আপনাদেরকে আজকে কভার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আবির টেকনোলজির সাথে থাকুন, পাশে থাকুন সবসময় বলবো, এবং সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, এবং আপনারা যখন দেখছেন দেখে যদি কোনো উপকৃত হন আমার টিউটোরিয়ালটি, সো অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি এবং সকলের কাছে ছড়িয়ে দিন, শেয়ার করুন, যাতে তারাও দেখে কিছুটা জিনিস উপকৃত পেতে পারে আমাদের এই ওয়েবসাইট একটি প্রচেষ্টার মাধ্যমে। ওকে, সো আমরা এটা শুরু করেছি আবির টেকনোলজির মাধ্যমে, যে সকলকে আমরা ট্রাই করবো যতটা আমাদের নলেজ আছে ফ্রিতে শেয়ার করা। ওকে, এবং এখানে আমাদের ফ্রি এবং পেইড কোর্স দুটোই অ্যাভেলেবিলিটি আছে। যদি আপনারা পেইড কোর্স করতে চান অবশ্যই আমাদের ইমেল আইডিটি আছে, সেখানে আপনারা আপনাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে লিখে পাঠাবেন, অবশ্যই আমরা কন্ট্যাক্ট করে নেওয়ার চেষ্টা করব। সো আজকে এইটুকুই, ধন্যবাদ, নেক্সট দিন দেখা হচ্ছে আপনাদের, ভালো থাকুন, সুস্থ থাকুন।